হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আতিফ মম অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত, আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করব, তার আগে আমি তোমাদেরকে বলে দিই, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে আমাকে যে আমার মেকআপ কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করি, তো সেই জন্য আমি কিন্তু আমার মেকআপের জিনিসপত্র নিয়ে আমি বসে পড়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মেকআপ বলো কসমেটিক বলো কি কি ইউজ করি সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, এই লাল ব্যাগটাতে আমি যাবতীয় সব কিছু রাখি, আর এই পিঙ্ক ঝুড়িটাতে আমার সব কিছু কসমেটিক আর মেকআপের জিনিসগুলো আছে, আমি সবগুলো নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি মেকআপের জিনিস দিয়েই স্টার্ট করব, ঠিক আছে? তো চলো মেকআপের জিনিসে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে দেখাতে চাই, এটা হচ্ছে কনসিলার, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাকমির কনসিলার, এই হয়ে গেল কনসিলার। আর তারপরে তোমাদের দেখাই ফাউন্ডেশন, এই দেখো এটা হচ্ছে ল্যাকমির ফাউন্ডেশন, সবাই জানো এটা খুব কমন। আর ফাউন্ডেশন আমি অনেক অনেক মানে ব্র্যান্ডের ইউজ করেছি, ল্যাকমিরও ইউজ করেছি, কিন্তু আমার কোনো ফাউন্ডেশন যেন তো স্যুট করে না, তার জন্য আমি এটা ইউজ করি। কিন্তু দেখা যাক, ভেবেছি একটা ফাউন্ডেশন নেব আমি, তো দেখা যাক কবে নেওয়া হয়। তো এই হয়ে গেল ফাউন্ডেশন। তারপরে তোমাদের দেখাই কম্প্যাক্ট, তো এই হচ্ছে ল্যাকমির কম্প্যাক্ট, এটা এটাও ভীষণ ভালো, আমি ইউজ করি এটা। তো তোমাদের খুলে দেখাবো কি, দাঁড়াও, এই যে দেখো, ঠিক আছে, এই হয়ে গেল কম্প্যাক্ট। তারপরে তোমার হাইলাইটার, তো এইটা হচ্ছে ম্যাবলিনের হাইলাইটার। আর তোমাদের হাইলাইটারের অবস্থাটা দেখাই, জানি না কেমন, এই যে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এটা ম্যাবলিনের হাইলাইটার কিন্তু। আর এটা জানি না এরকম কেন হয়েছে, এটা মোটামুটি ওই এক বছর মতো নেওয়া হয়েছে, কিন্তু এখনও এক্সপায়ারি ডেট আছে, তাও জানি না কেন এরকম হয়ে গেছে, হয়তো আমাকে ঠকিয়েছে ম্যাবলিনের নাম নিয়ে। এটা কলকাতার ধরমতলা থেকে নিয়েছিলাম, তো এটা হয়ে গেল ম্যাবলিনের হাইলাইটার, ঠিক আছে? এটা আমার খুব প্রিয় একটা জিনিস, আমার খুব ভালো লাগে, কিন্তু তবু এরকম হয়ে গেছে, আর একটা নিতে হবে, দেখা যাক কবে নিই। তারপরে আমি তোমাদের দেখাই, এই হয়ে গেল একটা মাস্কারা, এটা হচ্ছে ল্যাকমির মাস্কারা, ল্যাকমির আইকনিকের মাস্কারা, ঠিক আছে, এই হয়ে গেল। তারপরে তোমাদের দেখাই কাজল, এটা হচ্ছে ম্যাবলিনের কাজল, এই যে ম্যাবলিনের গ্লসল কাজল। আর আরেকটা কাজল আছে, এইটা হয়ে গেল তোমার, এটা রেবলনের কাজল, এই কাজলটাও কিন্তু দুর্দান্ত, এই দুটো যখন যেটা আমার মনে হয় সে তখন সেটা আমি ইউজ করি, ঠিক আছে? ল্যাকমির কাজলটাও ইউজ করেছি, কিন্তু ল্যাকমির আইকনিকের যে কাজলটা আছে আমার একদম ভালো লাগেনি, দুবার ইউজ করেছিলাম, তো তারপর থেকে আমি এই দুটো নিয়েছি, এই দুটো ইউজ করছি, আমার ভালোই লাগছে, ঠিক আছে? তারপরে আমি তোমাদের দেখাবো লিপস্টিক, ঠিক আছে, যেটা আমার খুব একটা প্রিয় জিনিস, মানে এর মধ্যে প্রথমে দেখাবো এইটা, এই যে দেখো মেরুন কালার, এইটা হচ্ছে রেভলনের, ঠিক আছে, মেরুন কালার, মেরুন কালার লিপস্টিক আমার খুব প্রিয়, তো এটা রেভলনের একটা হয়ে গেল। তারপরে তোমাদের দেখাই, এটা হচ্ছে সুগার কসমেটিকের, এই যে দেখো সুগার কসমেটিকের লিপস্টিক, এটাও খুব প্রিয়, এটা মোটামুটি দুবছর হয়ে গেল কেনা এটা, কিন্তু এখনও কিন্তু ভালো আছে, ঠিক আছে? এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে, এই যে দেখো সুগার কসমেটিকের, আর এটার কালারটা হচ্ছে পার্পল কালার, লাগালে কিন্তু খুব ভালো লাগে, গর্জিয়াস লুক আসে। তারপর দেখায় এটা হচ্ছে অরিফ্লিমের, অরিফ্লিমের লিপস্টিক, এটা রেড কালার, অরিফ্লিমের দাওয়ানের, এই যে তোমরা দেখতেই পাচ্ছ দাওয়ানের লিপস্টিক, এটা কিন্তু খুবই খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে, এটা রেড কালারের মধ্যে রয়েছে, রেড কালার খুব সুন্দর, লাগালে খুব ভালো লাগে। তো এই হয়ে গেল একটা লিপস্টিক, খুলে দেখাবো কি, খুলে দেখালে মানে হাতে নিয়ে দেখাতে হবে, কালার তো তোমরা বুঝতে পারবে না, আমি ব্লগে লাগিয়ে থাকি, প্রায় লাগিয়ে থাকি। তারপরে তোমাদের দেখাই এই একটা লিপস্টিক, এটা হচ্ছে ল্যাকমির 925-এর, ঠিক আছে, এইটা এটা কী কালার বলো তো, এটা কফি কালার, ঠিক আছে, এটা খুব কম ইউজ করা হয়, আমার খুব একটা ভালো লাগে না, কিনে নিয়েছি কিন্তু খুব একটা ভালো লাগে না, এই হয়ে গেল একটা লিপস্টিক। তারপরে দেখায় এই যে একটা লিপস্টিক, এটা হচ্ছে ম্যাটমি, ম্যাটমির রেড কালার, একদম মানে টুকটুকে লাল যেটাকে বলে সেই লাল কালার, এই যে দেখো, ঠিক আছে, এটা লাল কালার, এটাও আমি প্রায় লাগিয়ে থাকি, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, এটা আর এই যে সুগার কসমেটিকে এই দুটো লিপস্টিক দেখাচ্ছি, এই দুটো লিপস্টিক আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ঠিক আছে, এই হয়ে গেল।
আর এই যে এই একটা লিপস্টিক, এটা হচ্ছে 9 to 5 এর, এটা হচ্ছে পিঙ্ক কালার, অনেকটা শেষ হয়ে গেছে, এটাও আমি অনেক লাগাই, একদম রানী পিঙ্ক কালার, এটাও খুব সুন্দর লাগে, এটা 9 to 5 এর ল্যাকমির। তো এই হয়ে গেল। তারপরে 9 to 5 এর আরেকটা লিপস্টিক তোমাদের দেখাই, এটা হচ্ছে রেড কালার, কালারটার নামই ছিল রেড রেবেল, রেড রেবেল এই কালারটার নাম। এই যে দেখো, এটা কিন্তু অনেক দিন হয়ে গেল কেনা, এটা মোটামুটি তোমার 3 বছর হয়ে গেছে, 3 বছর থেকে লাগাচ্ছি, শেষ হয়ে গেছে, আর আমার ছেলে ভেঙেও দিয়েছে, তো আমি এখন ঠোঁটে কিন্তু লাগিয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগে এই কালারটা, লাল লালের মধ্যে আবার ভাগ আছে, রেড কালার রেড কালারের মধ্যে ভাগ আছে, এই যে অরিফিল্মের দেখালাম, তারপর ম্যাটমি রেড দেখালাম, এগুলো কিন্তু আলাদা আলাদা টাইপের লাল, তো এটাও কিন্তু আলাদা টাইপের একটা লাল দেখবে, এটা টমেটো টাইপের লাল, তাই না? এই যে ঠোঁটে লাগিয়েছি, তো এই লিপস্টিকটা শেষ হয়ে গেছে। আবার আমাকে কিনতে হবে, আমার লিপস্টিক খুব একটা প্রিয় জিনিস, আমি এত কিনি তবুও আমার মন ভরে না। তারপরে দেখাই, এটা হচ্ছে নিভিয়ার লিপ বাম, ঠিক আছে, এটার দাঁড়াও, এই যে পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার আসে কিন্তু, এটা আমি লাগিয়ে থাকি, এটা ভালো, এটা আমি প্রায়ই লাগাই ব্লগ করার সময় বা এমনিও লাগাই, শীতকালে তো সবসময় লাগিয়ে থাকি, তো এটাও কিন্তু খুব প্রিয় নিভিয়ার। আরেকটা ছিল আমার কাছে, ওটা হারিয়ে গেছে, মামার বাড়ি গেছিলাম তখন হারিয়ে গেছে নিভিয়ার, ওটা ছিল স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরির নিভিয়ারই ছিল, কিন্তু স্ট্রবেরি ছিল, ওটা হারিয়ে গেছে, ওটা দেখাতে পাচ্ছি না। আর তোমাদের দেখাই এই যে একটা মেকআপ ব্রাশ, এই যে দেখো মেকআপ ব্রাশ, ঠিক আছে, এটা আমি ইউজ করি, করি না এটা বলবো না, করি কিন্তু ইউজ, ঠিক আছে। তারপর দেখো এটা একটা ব্লেন্ডার, এটাও ইউজ করি আমি, যখন ফাউন্ডেশন লাগাই তখন কিন্তু ইউজ করি, এটা এটাও ইউজ করি, এটাও ইউজ করি, দুটো ইউজ করি আমি। তারপর দেখাই তোমাদের আইলাইনার, এটা ল্যাকমির আইলাইনার, আইলাইনার জানো তো আমার কাছে দুটো আছে, জানি না কেন দুটো আছে, কিন্তু দুটো আছে, দেখলাম দুটোই কিন্তু মানে শেষ হয়ে গেছে তা নয়, দুটোই কিন্তু আছে, ভর্তিই আছে দুটো, জানি না ভুলবশত কিনে নিয়েছি না হাজবেন্ড কিনে এনে দিয়েছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু আছে দুটোই, আইলাইনার ভর্তি আছে। এই হয়ে গেলে তারপর দেখায় নেল পলিশ, একটা নেল পলিশ আছে, আর নেল পলিশ আমি কিন্তু লাগাই না, তোমরা দেখেই থাকবে লাগাই না, এই কারণে কারণ নামাজ পড়ি তার জন্য লাগাই না আমি, তো আমার নেল পলিশ কিন্তু ভালো লাগে, আগে লাগাতাম বিয়ের আগে। তো এইটা কেন কিনেছিলাম বলো তো, এটা ভাইয়ের বিয়ের সময়তে যখন এই কালারের লেহেঙ্গা ছিল আমার, তো লেহেঙ্গা পরেছিলাম, তো সবাই বলছিল নেল পলিশ না পড়লে কিন্তু ভালো লাগবে না, তো তার জন্য এইটা কিনেছিলাম, তো ওই একবার বিয়ের দিনকেই পরেছিলাম, তারপর রিমুভার দিয়ে তুলে দিয়েছি, আর তারপর থেকে আর পরিনি, আছে তো রেখে দিয়েছি। তারপরে তোমাদের দেখা এই যে দেখো টিপ, ঠিক আছে, যদিও আমি খুব একটা পড়ি না, আর এই টিপটা আমাকে আমার একটা আমার মামাতো বোন, ওর পার্লার আছে, তুলি আমাকে গিফট করেছিল, মানে ও দিয়েছিল, ওর পার্লারে গেছিলাম তখন, একটা লাল এটা আর একটা ব্ল্যাক দিয়েছিল, ব্ল্যাকটা মনে হয় পাচ্ছি না, হারিয়ে গেছে। যে দেখো এই ছোটো ছোটো ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এই যে এই ক্লিপগুলো কেন নিয়েছিলাম বলতো, আমি অনেক দিন আগে আমি চুল কেটেছিলাম, তো সামনে লক্স কাটা হয়েছিল, তো চুলগুলো সামনে চলে আসতো, এই তো সেইগুলোকে এরকমভাবে নিয়ে আটকানোর জন্য এই ক্লিপগুলো কেনা হয়েছিল। আর এই যে তিনটে চারটা চার পাঁচটা কিনেছিলাম, তার মধ্যে এই কটা রয়েছে, এই তিনটে আছে, বাদ বাকি হারিয়ে গেছে, তো এই হয়ে গেল। তো চলো এবার ঝুড়িতে কী কী আছে দেখে নিই, এই ঝুড়িটার নিচে কিন্তু শ্যাডো আছে, তো চলো এক এক করে এগুলো যখন বের করবো তখন ওটা বেরিয়ে যাবে। তো প্রথমে দেখাই ডিও, এটা হচ্ছে ডাবের ডিও, আর এটা দারুণ দারুণ, এর সেন্টটা এত সুন্দর, মানে মেয়েদের লাগানোর পক্ষে এটা কিন্তু খুব ভালো, তা আমার খুব ভালো লাগে এটা। এই যে এটা আমাকে আমার হাজবেন্ড ঈদের সময়তে গিফট করেছিল, ঈদি হিসাবে, ঠিক আছে। তারপরে আমি তোমাদের দেখাতে চাই ক্রিমগুলো, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ অনেক কোয়েশ্চেন আছে, দিদি তুমি নাইট ক্রিম ডে ক্রিম কী লাগাও, তো ওগুলো প্রথম দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি দেখাবো ফেস ওয়াশ দিয়ে শুরু করছি, এই যে এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, এটা হচ্ছে মেডিকেল, ঠিক আছে, এটা আমাকে ডাক্তারে সাজেস্ট করেছিল, তো তার জন্য তখন থেকে আমি লাগাই আহা গ্লো, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, ঠিক আছে। তারপরে টোনার, এই যে দেখো লোটাসের এই রোজ টোনারটা আমি কিন্তু ইউজ করি, এই যে দেখো শেষ হয়ে এসছে, এটা ইউজ করি, ঠিক আছে। তারপরে তোমাদের দেখাই সানস্ক্রিন, তো এই যে দেখো অ্যাটিটিউডের এই সানস্ক্রিনটা আমি ইউজ করি, ঠিক আছে,
এই যে দেখো, এটা হচ্ছে অ্যাম্বোয়ের, ঠিক আছে? খুব ভালো এই সানস্ক্রিমটা, ঠিক আছে? খুব ভালো, এই হয়ে গেল। তারপরে দেখাই ডে ক্রিম হিসাবে আমি এটা ইউজ করি, এটা হচ্ছে লোটাসের, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম, এটা কিন্তু দুর্দান্ত, এটা খুব ভালো, ভর্তি আছে। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো কিনেছি, একটা শেষ হয়ে গেছিলো, তারপর আবার কিনেছি। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে, এটা আমি ইউজ করি ডে ক্রিম হিসাবে। তারপর তোমাদের দেখাই নাইট ক্রিম। তোমরা প্রায় জিজ্ঞাসা করে থাকো আমাকে, দিদি তুমি নাইট ক্রিম কী ইউজ করো, তো নাইট ক্রিম আমি এটা ইউজ করি, তোমরা দেখে নাও ভালো করে, লোটাসের, ঠিক আছে? তো হয় আর 1 মাস মতো যাবে বা 15-20 দিন যাবে, তারপর শেষ হয়ে যাবে। তো তার আগে আমি কিন্তু মানে আমার হাজব্যান্ডই অর্ডার দিয়ে দিয়েছে এই নাইট ক্রিমটা, এই যে, মানে এই যে ডে ক্রিম আছে না, দাঁড়া তোমাদের খুলে দেখাই, নতুন, এটা কিন্তু একবারে ইউজ করিনি, নতুনই আছে। এই যে হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডে ক্রিমটা দেখালাম না, তো সেটারই আছে হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিম, ঠিক আছে? এইটা এখন ইউজ করব। কোনো জিনিস দেখবে লাগাতার একটাই ইউজ করবে না কোনো জিনিস, তো আমি একটু ব্রেক দেওয়ার জন্য এই নাইট ক্রিমটা নিয়েছি, ঠিক আছে? তো এই হয়ে গেলে মানে ওটা শেষ হয়ে গেলে তখন এটা ইউজ করব। আর এই হয়ে গেল ক্রিমের ব্যাপার। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, এই যে দেখো, এটা দেখে নাও, এটা হচ্ছে অর্গান অয়েল, এটা কিন্তু আমি ইউজ করি নাইট ক্রিমের সঙ্গে, 1 ফোঁটা মিশিয়ে দিই, তারপর আমি এটা ইউজ করি, এটা খুব ভালো জিনিস কিন্তু। এটা হচ্ছে অরেঞ্জের, ঠিক আছে? অর্গান অয়েল অরেঞ্জের, এটা ইউজ করি, এই হয়ে গেল। তারপরে আমি তোমাদের দেখাই সিরাম, চুলের জন্য এই সিরামটা ইউজ করি আমি, এটা হচ্ছে লরিয়েলের সিরাম, তো ঠিক আছে, এই সিরামটা কিন্তু আমি ইউজ করি, এটা প্রায় শেষ হয়ে এসছে, আবার আমাকে নিতে হবে, ঠিক আছে? এই যে দেখে নাও, এই সিরামটা ইউজ করি, খুব ভালো সিরামটা। তারপরে তোমাদের দেখাই ওয়াইপস, এটা আমি প্রায় ইউজ করে থাকি, ঠিক আছে? মেকআপ রিমুভ বলো বা কোনো দিন হয়তো রাত্রিবেলায় মুখ ধুতে ইচ্ছা করছে না, তো এটা দিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে নিই, তারপর নাইট ক্রিম লাগিয়ে দিই, তো এটা আমি অবশ্যই আমার কাজে লাগে আর কি, এটা আমি রাখি সবসময় করি। আর ক্লিনজার আছে তোমাদের দেখাই, এটা হচ্ছে আয়ুরের ক্লিনজার, এই ক্লিনজারটা আমি ইউজ করি এরকম বলবো না, এই জাস্ট এইবার কিনেছি আমি, কিন্তু অরিফ্লিমের, ওটা নিয়ে যেতে বাবা, ওই ওয়াশিং মেশিনের ওপরে আছে, ওটা আনতে ভুলে গেছি। অরিফ্লিমের পাপাইয়ার যে ক্লিনজার আছে, মানে পাপাইয়া ফেসিয়াল কিটটা আমার খুব স্যুট করে অরিফ্লিমের, তো সেটা আমার ওই পুরো কিটটা কেনা থাকে, তার মধ্যে ক্লিনজার থাকে, তো সেটাই আমি বরাবর ইউজ করি। কিন্তু তারপরে ওইটা দাও, এই যে দেখো এই ক্লিনজারটা, এই ক্লিনজারটা আমি ইউজ করি, কিন্তু এইটা আমি কিনেছিলাম কেন বলো তো, মিডিলে আমরা ধানবাদ গেছিলাম, তো সেখানে আমি এই ক্লিনজারটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো তার জন্য এই আয়ুরের এটা কিনেছিলাম। আমার কাছে আছে, তো আমি বেশি টাকা দিয়ে আর কিনবো কেন, তার জন্য কম টাকার মধ্যে ভালো এই আয়ুরের ক্লিনজারটা নিয়েছিলাম, তো কিনেছি, সেটা তো ফেলতে পারি না, তো এখন আমি ইউজ করি, বুঝেছো? এটা ইউজ করছি এখন, ঠিক আছে? নইলে কিন্তু বরাবর আমি এই পাপাইয়াটা ইউজ করি অরিফ্লিমের, এই হয়ে গেল। তারপরে আমি তোমাদের দেখাই আই শ্যাডোটা, যেটা আমি বলছিলাম, এই আই শ্যাডোটা, তো এই আই শ্যাডোটা তো আমি রিসেন্ট কিনেছি, তোমরা জানোই, তোমাদেরকে ব্লগে বলেছি। তার আগে আমি যে আই শ্যাডোটা ইউজ করতাম সেটা দেখিয়ে দিই, সেটা দেখাই, এই যে টপরি টপরি, এটার কিন্তু দাম নিয়েছিল 450 টাকা দাম নিয়েছিল, আমি লোকাল দোকান থেকে নিয়েছিলাম, তো 450 টাকা দাম নিয়েছিল, কিন্তু তখন অত বুঝতাম না, মোটামুটি যখন আমি সেই ধানবাদে থাকতাম তখন কিনেছিলাম। এই যে দেখো, এটা খারাপ তা বলবো না, এই যে বেশি ইউজ করিনি, তো এই আই শ্যাডোটা নিয়েছি, তো এটা তো আমার দুর্দান্ত লাগে, আমার খুব ভাল লাগে, তো এখন আমি এটা ইউজ করছি, দাঁড়া তোমাদের খুলে দেখাই, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ? দারুণ না, এত শেড আছে, দাঁড়া দাঁড়াও, এই যে দেখাতে পাচ্ছি তোমাদেরকে, দেখো কতগুলো কালার আছে, কতগুলো কালার আছে, গ্লিটার পেয়ে যাবে, ম্যাট পেয়ে যাবে, আর এটা পিগমেন্টেড, আর দারুণ, কিন্তু দারুণ দারুণ, এটা আমি রিসেন্ট ইউজ করছি তার জন্য দুর্দান্ত বলছি, ঠিক আছে? 1, 2, 3, 4 প্লেট আছে, তার মধ্যে সবগুলোতে দেখো কত সুন্দর সুন্দর কালার আছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর, দুর্দান্ত কিন্তু এই আই শ্যাডোটা, আমি খুব হ্যাপি কিন্তু এটা পেয়ে, এই যে হয়ে গেল আই শ্যাডো। আর তারপরে একটা মালা ছিল এখানে,
এই যে এটা আমার আমার একটা বান্ধবী আমাকে দিয়েছে, মমিতা, তো সে দিয়েছে আমাকে, আমার বাড়ি এসেছিলো তখন এটা নিয়ে এসেছিলো, আর কানের এটার সাথে কানের সেট ছিল, তো সেটা হারিয়ে গেছে। তো এই কি বলে মালাটা ও নিজের হাতে বানায় আর কি, তার জন্য আমার জন্য নিয়ে এসেছিলো, তো এটা ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম। এই যে ঠিক আছে, এই হয়ে গেল, ব্যাস আর কিছু নেই আমার কাছে মেকআপ কালেকশন। আর চুলের জন্য কি শ্যাম্পু ব্যবহার করি, কি তেল ব্যবহার করি, সেটা আমি আলাদা ব্লগে বলবো, আজকে আর বলছি না, সেটা আমি তোমাদেরকে পুরো দেখাবো আর কি, যে আমি কি তেল ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, সেটা আমি তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো ডিটেলসে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার মেকআপ কালেকশন, কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি ভালো তো লাগবেই, কারণ তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও ছিল আর এটা আমি পূরণ করতে পেরে খুব হ্যাপি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটার যদি তোমাদেরকে একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ সাবধানে থাকবে। চলো টাটা।